আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশনবাল হাউসে আমি পারানা ইয়েসমিন রুমি নিয়মিত ব্লগের আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে আজকের ব্লগে হচ্ছে গত ব্লগের যে ধারাবাহিক ছিল আমি ইফতার তৈরি করছিলাম তো সেটারই শেষের অংশটুকু আর কি ইফতার কী কী তৈরি করছে সেটাই আজকে দেখাবো এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন চিকেনের সাথে এখন অ্যাড করে দিয়েছি একটু জিরা দুনিয়া পাউডার আগে দিয়েছিলাম আদা রসুন একটু লবণ মানে পরিমাণ মতো লবণ গুঁড়ো মরিচ এটা দিয়ে আমি আর হচ্ছে গোলমরিচ দিয়েছিলাম এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন একটু জিরা দুনিয়া পাউডার দিয়েছি তো এখন যে টুকরা গোস্তগুলি আর কি সেগুলি আমি ফিসগুলি দিয়ে দিচ্ছি একটু ওভেনে মাইক্রো ইলেকট্রিক ওভেনে এগুলিকে গ্রিল করবো তো এখানে আমি একটু পাতাকপি একটু কাঁচামরিচ অ্যাড করছি একটু পেঁয়াজ এগুলি দিলে একটু চিকেনের সাথে খেতে ভালো লাগে গ্রিল চিকেনের সাথে বাচ্চারাও এটা খুব মজা করে খায় এমনি রান্না করলে তো খেতে চায় না এটা হচ্ছে আমরা রোজা রেখেছিলাম গত ব্লগে বলেছিলাম এটা আরাফার দিন তো সেই দিনটা একদম হুবহু রোজার দিনের মতো ঘরে সবাই যেহেতু রোজা রেখেছে আর রোজা রাখলে বাচ্চারা একটু স্পেশাল কিছু চায় তো এই জন্য ভাবলাম আগের দিন আমরা রেখেছিলাম দুজনে তো আমরা শুধু ভাত খেয়েছি আর সামান্য কি করেছিলাম সেটাই তো যেহেতু বাচ্চারা এখন রোজা রেখেছে ও ওদের খুশি বা ওদেরকে একটু পুরস্কৃত করা যে রোজা রেখেছে এর জন্য একটু নিয়মিত যে আমরা ইফতার খাই সেই রকমই কিছু একটু করছে তো ফেয়াজু আমার মোদতা খুব পছন্দ করে আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে যদিও মোমতাজির বেশি একটু পছন্দ করে না তো পেঁয়াজও বানিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ তারপর গুঁড়ো মরিচ হলুদ কাঁচামরিচ এগুলিই দিচ্ছে আসলে রেগুলার যে মশলাগুলি আমরা সবসময় দিয়ে আসি সেগুলি দিয়েছি একটু রসুন দিয়েছি ভালো করে মেখে এটা রেখে দিচ্ছি আর গত ব্লগে এটা দেখেছিলাম আমি ব্ল্যান্ড করেছি তো সেটা এই ব্লগে এসে বাকিটা একটু কমপ্লিট করছি আর কি এতক্ষণ পর্যন্ত দেখার পর যদি আপনাদের কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারেন আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে আমি আজকে দেখাবো আমার ঘরে ড্রয়িং রুমটা আমি কীভাবে সাজিয়েছি অনেকেই নতুন অ্যাড হচ্ছেন তো ওনারা মানে আমাকে প্রায় সময় কমেন্ট করে আপু আপনার পুরো ঘর দেখতে চাই তো হয়তো ওনারা আগে দেখেননি এর জন্য বলেন তো আমি যেহেতু এখন ঈদ উপলক্ষে একটু গুছাবো সাজাবো একটু ঘরটাকে যদিও মেহমান আসুক আর না আসুক তেমন একটা আসবে না আমরাও একটু বাড়িতে যাব প্ল্যান আছে তারপরেও ঈদ বলে কথা মনের একটা তৃপ্তি শান্তি যে ঈদ উপলক্ষে ঘর সাজানো ঈদ ঈদ ফিল করা সেজন্য ঘরটা একটু গোছাবো এর জন্য সাজাচ্ছি তো সেটা সাজানো আমি কীভাবে সাজিয়ে নিয়েছি আমার ঘরটা সেটা দেখাবো আমারও দেখা তো ইফতারের আগ দিয়ে আমরা সবাই আমার শাশুড়ির সাথে কথা বলছি একটু দোয়া নিচ্ছে উনিও রোজা রেখেছে কিনা খবর নিচ্ছে না রাখতে পারেনি আসলে অনেক বুড়ো হয়েছেন এখন তো এখন লাস্টে হচ্ছে আমার সাথে কথা হচ্ছে তো কথা বলার পরে এখন যে আমি ছোলা বীজ বসিয়েছি ভাজি দেখতে পেরেছেন আর এদিক দিয়ে গ্রিলের জন্য ইলেকট্রিক ওভেনে আমি দশ মিনিট ফ্রি হিট করে তারপরে দিয়ে দিয়েছি ওইটা হতে থাকুক আর এর ফাঁকে আমাদের অন্যান্য ভাজা পোড়াগুলো হয়ে যাক গত ব্লগে দেখেছেন আমি একটা ডো করেছিলাম সেটা হচ্ছে একটু নান রুটি বানাবো যেহেতু গ্রিল করছি নিজেদের হাতের তৈরি একটু নান রুটি তৈরি করছি বাচ্চারা একটু পছন্দ করে তো সেটাই একটু পুদিনা পাতা কাঁচ ধুনিয়া পাতা একসাথে আমি কুচি করে দিয়ে দিচ্ছি গ্রান হয় ভালো লাগে ছোলা ভাজি তারপর পেঁয়াজ পুদিনা পাতা দিলে আর কি তো এদিক দিয়ে আমার ওই যে হেল্পাররা এসেছে আমাকে হেল্প করার জন্য মোদটা কি শরবত করে নিচ্ছে একটু পুদিনা পাতা দিয়ে লেবুর রস দিয়ে আর ছোট সাহেবও এসেছে কি করছি না করছি কিউরিসিটি সব কিছু ধরে দেখা কি না কি সব খোঁজ খবর নেওয়া আর কি তো আমার হাজব্যান্ড আমার পেঁয়াজগুলো উলটিয়ে দিচ্ছে একটু সব কিছু নাড়াচাড়া দিয়ে করে দিচ্ছে কমেন্টস করে জানাতে পারেন আজকের ভিডিওর কোনো অংশটা বেশি আপনাদের ভালো লেগেছে আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিক দিয়ে এখন চুলাই দুইটাতে দুইটা দিয়ে দিয়েছে অলরেডি ছোলাবাজি হয়েছে এখন আমি যে নান রুটির ঢোটা করেছিলাম সেটা এখন একটু বানিয়ে নিব তো প্রথমে একটু ভালো করে মুথে নেব তো বেশি একটা যে সময় ছিল মানে ফুলে ওঠার তো সেটা ছিল না যতটুকু ফুলেছে এখন আমি ধীরে ধীরে একটু একটু মোটা করে এই রুটিগুলি বানিয়ে নেব আর কি তো আসলে সময় একদমই কম তো এর জন্য রুটি মানে সোজা হোক আর ভাঁকা হোক শুধু বেলার প্রয়োজন বেলে নিচ্ছি রুটি বেলার পাশাপাশি আমি ফ্রাই বসিয়ে দিয়েছি তো একবারই ছায়া সাকা হয়ে যাবে আর কি চেঁকা হয়ে যাবে তো এই জন্য একটু ফ্রাই প্যানটা একটু গরম হওয়ার পরেই আমি দিয়ে দিয়েছি আর ওই দিক দিয়ে পেঁয়াজগুলো উনি বেশি কড়া করতে গিয়ে একটু লেগে যাচ্ছে আমি বলতেছি উঠে পেলেন তো উঠিয়ে নিচ্ছে আর কি আর মূর্তা কি হচ্ছে রুটিগুলি ছেঁকে নিচ্ছে আর আমি বেলে দিচ্ছি আর পেঁয়াজও এখনও আরও আছে মানে চুলাই দেওয়ার তো আমার সাহেবই হাজব্যান্ডে উনি দিচ্ছে আর কি আমি রুটিটা একটু চুলায় মানে আগুনে সেকে নিচ্ছি এভাবে একদম সুন্দর সুন্দর করে ফুলে যাচ্ছে তন্দুরি রুটির মতো তো মোতাকি বললো না এভাবেই থাকুক ফ্রেনে এই যে সুন্দরভাবে ফুলে যাচ্ছে এটাই থাকুক এই কি তো এইভাবে আমরা রুটি তারপরে পেঁয়াজও বুটবাজি আর গ্রিলটা তো হচ্ছে ওইটা ওইটা আমি একটু সিজলিং যে আমার কড়াইটা আছে সেটাতে একটু ভালো করে সিজলিং করে নিব। আর এদিক দিয়ে মমতাসিরের কাজ নেয় এর জন্য মমতাসির যে রুটি নিয়ে দুষ্টামি করতেছে আমি বিলে রেখেছি আর মোত্তা কি সেকে নিচ্ছে আর এর ভিতরে আমাদের খাবার রেডি সবাই ইফতারের সময় হয়েছে শরবত ঢেলে নিচ্ছে আমার হাজব্যান্ড আর আমি গ্রিলটাও নিয়ে আসতেছি একটু চুলায় আমি মানে তাওয়াটাকে ভালো করে গরম করে একটু ইয়ে দিয়ে বাটার দিয়ে তাওয়া গরম করে ওগুলি ঢেলে ইয়া থেকে আর কি ট্রে থেকে ঢেলে এখানে নিয়ে নিয়েছি ওখানে একটু পানি ছিল মানে ওই চিকেন থেকে যে পানি বের হয় ওইটা আমি ভালো করে এই ফ্যানে শুকিয়ে নিয়েছি তবে আরেকটু কালো কালো করে পোড়া পোড়া করলে বেশি ভালো হতো তো ওই সময় আর ছিল না এই যে এখনও ফুটতেছে ভিতরে গরম যে এরকম তো নিচেরগুলো কালো হয়েছে উপরের দিকে হয়তো একটু কম হয়েছে মানে কালোর ভাবটা এমনি তো হয়েছে খুব মজা হয়েছে আমার ছেলেরা তো খুব পছন্দ করেছে পোড়ামরিচ দিয়ে এই ছোলা ভাজিটা আমাদের খুব পছন্দ আমার মোত্তাকিয়ারা আমার তো ইফতার খাওয়ার পরে এই জিনিসটা হচ্ছে আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এটা হচ্ছে দেওয়ালে হ্যাং করার জন্য আর কি এটা আমরা যখন দিল্লি অ্যাপোলো হসপিটালে যাই তো অ্যাপোলো হসপিটালে যাওয়া আসার পথে রাস্তায় আর কি রাস্তার ধারে এই জিনিসগুলি সেল করে অনেক সুন্দর সুন্দর জিনিস কনসোল টেবিল তারপরে ফোল্ডিং টেবিল এগুলিতে এরকম টাইলস করা তারপরে গ্লাস দেওয়া অনেক সুন্দর সুন্দর জিনিস ছোট চিকন কনসোল টেবিলগুলা ছোট বড় মিলিয়ে খুবই সুন্দর সুন্দর ছিল রিজনেবল প্রাইজও ছিল কিন্তু আনার ফ্লো প্রবলেমের কারণে ওগুলি আর নিতে পারিনি তবে এটা অন্তত আনতে পারবো এই চিন্তায় এটা নিয়েছিলাম আমি আমার একটা দেওয়ালে হ্যাং করার জন্য তো আনার সময় এই যে ছোট্ট একটা মাথা এটা ভেঙে গিয়েছে এখন আমি ঘাম দিয়ে এটা লাগিয়ে নিচ্ছি আর এটা আমি কোন দেওয়ালে দিব সেটা পরের ভিডিওগুলোতে আসবে আরও এই যে বঞ্জারা মার্কেট থেকে এই ফ্রেমগুলি এনেছিলাম তো এখন আমি সেট করে দেখতেছি টেবিলে কিভাবে দিলে দেওয়ালে সুন্দর লাগবে সেই সেট আপটা করছি এই যে তো এভাবে রেখেছি দেখা যাক দেওয়ালে দেওয়ার সময় আরেকটু সেট আপ চেঞ্জ হতেও পারে তো পরের ভিডিওগুলিতে ইনশাল্লাহ দেখতে পারবেন এখন হচ্ছে সকালবেলা আজকে আর রোজা নেই ঈদের আগের দিন আমি অসুস্থ হয়েছি জন্য তো এখন ঘরের কাজগুলি করতে হবে সকাল থেকে নাস্তা করে নিয়েছি করে নেওয়ার পরে ড্রয়িং রুমটা একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আছে সব কিছু আমি এইভাবে টি টেবিলের উপরে জমাট করে নিয়েছি গুছানোর জন্য আর গতকালকেই আমি কুশন কাবারগুলি চেঞ্জ করে নিয়েছি এখন জাস্ট একটু সেট আপ করবো আর এই এটা হচ্ছে বড় একটা চব্বিশ বাই চব্বিশ কুশন কাবার এটারে আমি এই টেবিলটার উপরে দিই ভালো লাগে মানে কুশি কাটার কাজ করা তো সুন্দরই লাগে এই জন্য এটার উপরেই দিই তো এটা ধুয়ে দিয়েছিলাম গতকালকের ব্লগে দেখেছেন তো আজকে শুকিয়েছে এখন দিয়ে দিচ্ছি আর এই তো পানির একটা এটা কি ক্যান এটার উপরে আমি একটু লোটাস ফুল বা লিলি ফুল যেটাই হোক এটা দিয়েছি আর্টিফিশিয়াল এই নামগুলি আমার ভুলে যায় আসলে যাই হোক সোফার উপরে এই ম্যাটটাও আমি ধুয়ে দিয়েছিলাম গতকালকে দেখেছেন এখন আবার বিছিয়ে দিচ্ছি আর এরকম একটা সোফা আমি ডাইনিং রুমে নিয়ে গিয়েছি ওটার উপরে ম্যাট দিব তো সেটা ডাইনিং রুম গুছানো এবং সাজানো ভিডিওটা পরের ভিডিওতে দেখতে পাবেন আজকে দিতে পারিনি একই ভিডিওতে কারণ লম্বা হয়ে যায় ভিডিও তো তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট হয়ে যাবে এর জন্য আর ওইটা আলাদা করেই রেখেছি আগামী ব্লগে দেখতে পাবেন এই ভিডিওগুলো অনেক দেরিতে যাচ্ছে এই চলে গিয়েছে অলরেডি অনেক আগে তো আমি আসলে মাঝখানে অনেকগুলো ভিডিও মানে দিন ভিডিও না দেওয়াতে এগুলি গ্যাপ হয়ে গেছে এই সোফাটার পাশে আমি এই তিনটা রাউন্ড টেবিল আমি ছোট ছোটো বানিয়ে নিয়েছিলাম টুকরা বোর্ড দিয়ে তো সেগুলি একটু মনে হচ্ছে যে এরকম একটা ওরা একটা দাফে দাফে এরকম রাখলে ভালো লাগবে তো এই জন্য এভাবে রেখেছি আর এখন টি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি টি টেবিলটা আমি ভালো করে মুছে নিয়েছি এই পাশ ও তারপর নিচে গ্লাসের নিচেও মুছে নিয়েছি গ্লাসটা সরিয়ে তো সেটা দেখাই নিয়ে এখন আমি যে ম্যাটটা এগুলি গত গতবারই আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এবারে আর আনা হয়নি তো এটাই বিছিয়ে দিচ্ছি মনে হচ্ছে ঈদের সময় একটু কালারফুল জিনিসপত্র ইউজ করলে ভালো লাগবে এই জন্য অন্য একটা সেটা বের করেও আবার ওগুলি রেখে দিয়ে আবার এগুলি বের করে নিয়েছি এই ডোনাট শেপ ফ্লাওয়ার বাসগুলি আমার আগের ছিল শুধু একটা নতুন দুইটা এখানে অ্যাড হয়েছে ছোটোটা আগের ছিল আর দুইটা অ্যাড হয়েছে আর কি তো আমার মনে হচ্ছে এখানে একটু ফুল দিয়ে দিলে ভালো লাগবে তো এই জন্য ফুল দিয়ে দিচ্ছি তো এই জিনিসটা কেমন লেগেছে আমার কাছে অনেক ভালো লাগছে মনে হচ্ছে যে একটুখানি হলেও মানে ভালো লাগার একটা জিনিস আর কি আর এই টপটা তো আমার পুরনো মাটির কালার ছিল এখন সাদা করে নিয়েছি আর এই গাছটা এখানে দিয়েছিলাম এখন মনে হচ্ছে যে এই যে আমার যে ফায়ার প্লেসটা বানিয়েছিলাম সেটার মাঝখানে এটা দিয়ে দিলে ভালো হবে তো এখানে দিয়ে দিয়েছি আর এই তো কুশনগুলি একটু সেট করে দিচ্ছি আর কি সুন্দর করে ঠিকঠাক করে দেওয়া তো আর এই সোফাগুলি সোফা কাবারগুলি আপনারা জানেন আমার পুরনো আমি এই বাসায় নতুন কোনো সোফা সেট বা নতুন কাবার করা সেগুলি করে যেটা ছিল সেটা দিয়ে আমার ঘর সাজানো তো আসলে কেউ ঘর সাজাতে খুব পছন্দ করেন আবার কেউ এটাকে অনেক বোরিং বা বিরক্তিকর মনে করেন ঘরকে মনে করেন যে শোপিস দোকান বানিয়ে ফেলা এরকমও অনেকের ধারণা আবার যারা এই কাজগুলি করতে পছন্দ করেন তারা ওই সব ভাবনা ভাবেনি না যারা ওই যে কাজ চোর মানে কাজ করতে ইচ্ছে করে না ঘরে এত কিছুর দরকার নাই এটা মনে করেন তারাই মনে করেন ঘরটাকে শোপিস বানাই ফেলা মানে শোপিস দোকান বানিয়ে ফেলা তো যাই হোক যে যেভাবেই মনে করেন না কেন যার যেভাবে ভালো লাগা যার সংসারে রকম করলে সে শান্তি পাবে তার রুচিবোধ যেরকম সে সেভাবেই করবে মানে আমি আমার রুচিবোধ থেকেই করছি সেটা হিজিবিজি হোক আর বেশি ওই যে ফিজের দোকান মনে হোক সেটা আমার ভালো লাগা আমার ঘর আমার ভালো লাগা তো আমি করছি আর যারা করেন না তাদের আর মানে ভাবনা তো এটাই স্বাভাবিক আমি আমার মতো আরেকজন আরেকজনের মতো কেউ জনের মতো নয় কেউ কারো মতো না এটাই স্বাভাবিক আল্লাফাক যদি একরকম বানিয়ে দিতেন তাহলে হাতের ফাঁসাঙ্গুলো এক সমান থাকত তো একটা লাইট দিয়েছি আমার যে ওইটাকে কি বলবো খাঁচা ছিল আর কি সফিজের মতো ওইটা আমি মালয়েশিয়া থেকে এনেছিলাম ওইটা খুবই সুন্দর আর অনেক মজবুত তো ওইটার ভিতরে দিয়েছিলাম আর এই ফ্লাওয়ার বাসটা তো আমি আড়ং থেকে নিয়েছিলাম তো একটু জাস্ট ফুল পরিবর্তন করে দিয়েছি এটা হচ্ছে ফায়ার যে প্লেসটা আমি বানিয়েছি সেটার উপরে একটু মুছে নিচ্ছি আগে ক্লিন করে তারপরে একটা ম্যাট দিয়ে দিব তো এখানে সব কিছুই কিছু না কিছু হলেও হলুদ কালার বেশি আমার এই ড্রয়িং রুমটাতে এর জন্য আমি একটুখানি কন্টাস্ট করার জন্য এই পিঙ্ক কালারের ম্যাটটা দিয়ে দিচ্ছি জাস্ট একটু শোকে যেন ভালো লাগে এরকম আর কি আর সব কিছু একই কালার হয়ে গেলে মনে হয় হয়ে গেলে আর কি কেমন যেন লাগে জন্য তার তো আমার সাথে সাথে থাকে এটা করি সেটা করি আবার এটা বলবে ওইটা বলবে কত কথা ও বলবে তো এতক্ষণ আমার সাথে গল্প গুজব করলো আমি কাজ করতেছি তো এখন চলে যাচ্ছে আগে থেকে যে জিনিসগুলি এখানে ছিল সেগুলি দিচ্ছি এখন জাস্ট একটু ক্লিন করে দেওয়া এখানে আমার যে প্লে বাটনটা ছিল ইউটিউবের আর কি তো ওইটা নিয়ে নিয়েছি আমার ডাইনিং রুমে রাখছি যাতে আমার চোখের সামনে থাকে এটা হচ্ছে আমার জায়নামাজ স্ট্যান্ড জায়নামাজগুলি এভাবে রেখে দিয়েছি এখানে আমাদের যেহেতু কোরআন হাদিসের বইগুলি থাকে ড্রয়িং রুমে আবার ছেলেরা সৌরভ বসব যদি মসজিদে জামাত নাম পায় তাহলে বাসায় জামাত করে তো এখানে আমি নামাজগুলি রেখে দিয়েছি আর এই ম্যাটটা কিনেছিলাম কিন্তু এখন দেখে মনে হচ্ছে একদমই ছোটো হয়েছে আর একটু বড়ো হলে ভালো হতো যাই হোক এখন আমি আমার ড্রয়িং রুমটা যেভাবে সাজিয়ে নিয়েছি এক ঝলক দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটু আগে একটু চা খেয়ে নিয়েছি কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম এজন্য চা খেয়ে নিয়েছি মগটা সরিয়ে নিয়েছি নেওয়ার পরে আমার যে জিনিসগুলি যেভাবে সাজিয়ে নিয়েছিলাম কেমন লাগছে আপনাদের কাছে আমার কাছে তো অনেক ভালো লাগছে মানে ফ্রেশনেস মনে হচ্ছে কিছু জিনিস অ্যাড হয়েছে কিছু জিনিস সরানো হয়েছে সব মিলিয়ে আর কি ড্রয়িং রুমটা যেভাবে এখন গুছিয়ে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানেনি আমার ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজিয়েছিলাম আগে এখন জাস্ট একটুখানি ওদ অদল বদল করেছি এটুকুই আর যারা নতুন ভিউয়ার্স তারা দেখতে চাচ্ছেন আমার ঘরটা কি রকম তো তাদের জন্য হয়তো ড্রয়িং রুমটা আজকে নতুন দেখা হবে তো আমি আমার ড্রয়িং রুমটা ঈদ উপলক্ষে যেভাবে সাজিয়েছি হয়তো ফেরি লাইট তারপর বিভিন্ন ধরনের লাইট অ্যাড করলে ভালো হতো কিন্তু আমার এই ড্রয়িং রুমটাতে যেহেতু ছোট বেশি গিঞ্জি হয়ে যাবে এই জন্য আমি আর ওগুলি ইউজ করছি না যেভাবে আছে সিম্পল হইতে ওইভাবে করছি একটু কালারফুল লা শুয়েলফারি তো কেমন লেগেছে আমার ড্রয়িং রুম সাজানোটা আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঈদ কার কেমন কেটেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা ঈদের পরের দিন বাড়ি গিয়েছি সেটাও এই সামনের ভিডিওগুলোতে দেখতে পাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বু